ভাইজান সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা তো দেখছি আপনার এই যে খামার আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, না হয় আমি বড় করবো আর কি, বাইরে আবার প্রসেস চলতেছে বড় করার জন্য। বাইরে খামার করবেন? আচ্ছা, এখন বর্তমানে আপনার এই খামারে কতগুলো গরু আছে? অল্প ওই 8-7টা আছে। 7-8টা গরু। আপনি যে খামারটা করছেন এটা কি খামার? এটা গরু মোটা তাজা করুন, মোটা তাজা করুন, শুকনা গরু মোটা তাজা করতেছেন। এই যে গরুগুলো যে আপনার বর্তমান রয়েছে, এগুলো কতদিন ধরে আছে এখানে আপনার? এখানে 2 মাস পার হয়েছে, 2 মাস পার। এটা কতদিনের প্রজেক্ট? 2 মাসে পড়ছে, এটা গরুর দাম কম তো। আচ্ছা, বর্তমানে বিক্রি করতেছি না কি, দেখো দাম কম চলছে। আচ্ছা, তো এখন আপনার যে পার ডে 8টা গরুর পিছনে আপনার কিরকম ব্যয় হচ্ছে? হ্যাঁ, মোটামুটি 600-700 টাকা তো যাই পার ডে। আপনি কয় বেলা খাদ্য দিচ্ছেন তাদের? 2 বেলা। কি কি খাদ্য দেন ওদের? খাদ্য আমরা তৈরি করি, নিজে তৈরি করছেন? হ্যাঁ, নিজে তৈরি করে সেই খাদ্য দিচ্ছেন। হ্যাঁ, তাতে কি আপনার লাভ হচ্ছে বেশি? লাভ তো হচ্ছিল, এখন বাজার মূল্য কম হওয়ার কারণে বোঝা যাচ্ছে না, বাজার মূল্যটা কম। আমরা তো বেশি দামে গরু কিনছিলাম সেই সময়, পরে তো বাজার কমে গেছে। ও আচ্ছা আচ্ছা, এই যে বর্তমান যে আশ্বিন কার্তিক মাস, এই সময় কি আসলে প্রতি বছরে গরুর দাম কমে যায়? কমে, ঈদের কোরবানি ঈদের পরে একটু গরুর দাম কমে, গরুর দাম কমে যায়, কমে কিন্তু এত কমে না, এবার বেশি, এবার একটু বেশি কমেছে, বেশি কমছে। এটা আপনার কতদিন লাগাতে এটা আবার কভার হতে পারে? এটা আমরা বলতে পারি বাজার ব্যবস্থা এখন, আর কেউ কেউ তো বলতেছে যে আরো আগামী 20-25 দিনের মধ্যে মধ্যে হবে আর কি, এরকম আশা। ও আচ্ছা, এখন আমি আপনার কাছে জানতে চাই যে বাজারের যে ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয় এটা কি কারণে হয়? এইটা তো হয় আমরা বলতে পারবো না, এটা তো হয়তো মাংস ঈদে কোরবানির পর ফ্রিজে টিজে রাখে, অনেকে মাংস অনেকদিন খায়, মানে কেনার ইয়াটা গ্রাহকটা কম থাকে, কম থাকে, এই কারণে হয়তো সমস্যার সৃষ্টি হয়। তো আপনার যে একটি গরু মোটা দাদা করণ করতে গেলে, এই 2 মাসে যে আপনি মোটা দাদা করবেন, এটা কি কি পদ্ধতি গ্রহণ করতে হয়? মোটা দাদা তো কৃমি ডোজ দিতে হবে প্রথমে, আমরা 3 ধাপে কৃমি মুক্ত করি। আচ্ছা, কৃমি মুক্ত করার পর তারপর আমরা যে খাওয়াগুলো বানাবো এগুলো খাওয়া দিব। আচ্ছা, আপনি যে খাদ্যটা তৈরি করেন, কি কি প্রসেস আপনার, কি কি পদ্ধতি আছে সেখানে, কি কি আছে? সব সবগুলোই থাকে, ভিটামিন প্রোটিন মিনারেল যা 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 লাগে সবগুলোই থাকে। আচ্ছা, বুঝতে পারছি। আপনি কি কি মিশ্রিত খাদ্য দেন ওখানে? ওখানে আমাদের ভুট্টা থাকে, খৈল থাকে, খৈল চোপড় থাকে, রাইস পলিশ থাকে। একটি গরুকে আপনি কতটুকু খাদ্য দেন পার ডে? পার ডে 3 কেজি, 3.5 কেজি। এটা কি 2 বেলায় না? 2 বেলায়। 2 বেলায় সকালে খাদ্যটা কখন দিচ্ছেন? সকালবেলা খাদ্যটা 7টা-8টার সময় দিই, 7টা-8টার সময়। বিকেলেরটা 5টা-6টা, 5টা-6টার দিকে। আর সাড়ে রাত কিছু খাবেন না? বাড়তি কোনো খাদ্য দেন না? খড়টা না, সবকিছু ওগুলো নেই না? যে ওই যে যে ফিটটা আপনারা খাওয়াচ্ছেন, আপনার নিশ্চিত ওটা খালি শুধু ফিট খাওয়াচ্ছেন, ওর সাথে মানে কাটা কারির জোবাটা মিশ্রিত করে দিচ্ছে? না, দিচ্ছে। ঘাস খাওয়াচ্ছেন কি? ঘাস খাওয়াচ্ছেন, এটাই শুধু? এটাই। ও আচ্ছা, তো এটাতে গরু মোটা তাজা করণ হয়? আশা তো করি হয়। আচ্ছা, তো আপনার এই যে বর্তমানে আপনার এই যে খামারে কত কতগুলো টাকা ইনভেস্ট রয়েছে আপনার? আছে 4-5 লাখ টাকা, 4-5 লক্ষ টাকা রয়েছে। আপনি কি এমনিতে আরো অন্য কিছু করেন না, শুধু খামারই করছেন? আছে আমাদের জমি জমা আছে, আবার জমি কৃষি কাজ আছে, সেই সাথে আপনি খামার প্রজেক্টটা বাড়াবো, আবার প্রসেস চলতেছে। আচ্ছা, এখন এটা আপনি কতদিন ধরে করছেন? এই বহুদিন থেকে করে, এই ছোটখাটো করে আমি বহুদিন থেকে করে, 10-15 বছর থেকে করে, মানে টাকটুক টাকটুক করে চালাই দিয়ে আছে, চালে বাড়ির পাশাপাশি। আচ্ছা আচ্ছা, যেটা নিজে ইয়ে করা যায় আর কি। আচ্ছা ভাইজান, আপনার নামটা যদি বলেন। মোহাম্মদ মশির রহমান চৌধুরী। মশির রহমান চৌধুরী জি। মশির ভাই, এখন আপনার আপনার মতো করে যারা সুন্দর করে নতুন করে শুরু করতে চায়, আপনার এই ভিডিওটা যারা আমাদের চ্যানেলে দেখবে, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন যারা নতুন করতে পারে? যারা যারা ইচ্ছে অবশ্যই করতে পারবে, আর আমাদের তো বেকার যুবকের সংখ্যা বেশি, মাঝে মাঝে যাবেন, ওর ভাবে তো চলা উচিত, চলা উচিত। আমার যদি সম্ভব, তারা প্রথমে কিভাবে শুরু করবে যদি আপনি বলেন? যা থাকবে, যতটুকু তার ইয়া থাকবে ততটুকু দিয়ে শুরু করবে, ছোট করে শুরু করবে, একদিন তো আর বড় হয় না, আস্তে আস্তে করতে পারবে, আস্তে আস্তে করতে পারবে, করতে পারবে। ও আচ্ছা, জানা বুঝার অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, সেটাই আর কি। হ্যাঁ, জানা না বুঝে না লাভ হবে না, জানতে হবে আগে যে গরুটা কিভাবে লালন পালন করবে। হ্যাঁ আচ্ছা, এখন গরু যখন আপনি হাটে ক্রয় করেন, আপনার তো এটা মোটা তাজা করবো খাবার, আপনি তখন গরুর কি কি লক্ষণ দেখে আপনি মার্কেটে ক্রয় করেন? গরুর ছেড়ে বলো, আমি তো শুকনো গরু কিনি, আমরা হাড্ডি সারি। হ্যাঁ, শুকনো গরুটা যে আপনি কিনেন, সেটা তার বডি স্ট্রাকচার কি দেখেন, সুস্থ আছে কিনা এটা আমরা লক্ষ্য করি, গরুটা সুস্থ দেখি। আচ্ছা, গরু সম্পূর্ণ সুস্থ আছে কিনা, এটা কি গরু ফ্রেম কি বড় দেখতে হবে? অবশ্যই ফ্রেম বড় দেখতে হবে, এবং হাড্ডি বড় যেন হয় দেখতে হবে। ও আচ্ছা, তো আপনারা যে একটা সুস্থ গরু আপনি যখন মার্কেটে কিনতে যাচ্ছেন, কি করে বুঝবেন যে এই গরুটা আপনার সুস্থ? তার এমনিতে গরুটার চাল চলন, আপনি আর
ইয়া দেখলেই বুঝতে পারবেন যে লেন্স কান চোখ সবকিছু কিভাবে কি করতেছে নাড়াচড়া করতেছে এগুলো দেখে আপনি টের পাবেন যে ওটা সুস্থ মানে আপনাদের অভিজ্ঞতা হয়ে গেছে হ্যাঁ কম বেশি অটোমেটিক করে তো আচ্ছা এই গরুগুলো আপনি কোন কোন হাটে ক্রয় করছেন আমার ইলহরি হাটে গিয়ে বসনিয়া হাটও যাই মাঝে মাঝে এখন আমি সেরকম বড় করে করি নাই এটা আমি পারিবারিক ভাবে আমার এই যে গোবর টোবর গুলো হয় আমার জমিতে কাজে লাগে জমিগুলোতে দিই আশাপাশি আছে এটা এইভাবে দেখিনি মানে বোঝা যাচ্ছে যে এখন হবে একটা কিছু আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ আপনার এই হ্যাঁ আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই এই যে গরুর যে খামার অবস্থায় রোগবালাই কি কি হতে পারে আপনি মনে করেন মনে করেন আমি তো বহুদিন থেকে করি রোগবালাই তেমন কিছু হয়নি আমার এই রোগবালাই সময় আইডিয়াটা আমার একটু কম আছে ও আচ্ছা আর তারপরে সচেতন থাকলে রোগবালাই হবে না হবে না এগুলোতে আপনার ভিটামিন ইয়া আমরা ইঞ্জেকশন সবসময় প্রয়োগ করি এটা অল্প দিনের প্রজেক্ট দুই মাস আড়াই মাস এখানে তেমন একটা আমরা ভ্যাকসিনেশনও করি না আচ্ছা এমনিতে আপনি কি কিরবিট ট্যাবলেট কি হ্যাঁ কিরবিট ট্যাবলেট আমরা তিন মাস অন্তর সেটা আমরা দুই মাসে কভার আমরা তিন মাস তো আমরা যাবই না গরু আমরা আনি প্রথমে ক্রিমি ডোজ শুরু করে দিই ওই প্রথমে শুরু করে দিই ক্রিমি ডোজ তারপর খাদ্য দিয়ে তিন ধাপে দিই আমরা ক্রিমি ডোজ আচ্ছা আচ্ছা আপনি গোসল কয় বেলা করেন গরুকে গোসল আমরা গরমের দিন প্রতিদিনই করাই আর এখন শীতকাল এখন শীতকালে দুই তিন দিন পর চার দিন পর আবহাওয়া দেখেই আবহাওয়ার উপর নির্ভর করে যদি গরম থাকে তাহলে একটু গোসল করে সে গোসলটা কখন করে গেল দুপুরবেলা 12টা একটা দিক করে যখন তাপ থাকে রোদে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের পক্ষ থেকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে